नमस्कार, हमरा एकोन तूफानगंज सब डिविजन है, ग्रामटार नाम बोलो भैरवेट्टारी। तूफानगंज सब डिविजन है आची नुजिबिडू सीड्स एक नतून जात लंकार NCA 6007। तो ये जातटा सम्पर्क विस्तारे जानवार जन्नो हमरा एखाने जिनी करेछेन ये जातटा के, तो तार काछ थेके आमरा किछु मंतव्य শুনে নেব। তো দাদা, প্রথমে আপনার নামটা কি বলবেন? লঙ্কার নাম আপনার নাম? আমার নাম জোরান আলী। জোরান আলী, তো আমরা জোরান আলীর জমিতে দাঁড়িয়ে রয়েছি। আপনার গ্রামের নাম? ভৈরবেরতারি। ভৈরবেরতারি, ভৈরবেরতারি। আর যেমন বললাম তুফানগঞ্জ সাব ডিভিশন, জেলা কুচবিহার। জেলা কুচবিহার। তো লঙ্কার চাষ আপনি আপনারা কত বছর ধরে করে আসছেন? মোটামুটি 7-8 বছর। 7-8 বছর লঙ্কা করেন। তো এই যাত্রা এবছর প্রথম করলেন? হ্যাঁ, এটা প্রথম। আচ্ছা, এর আগে আপনারা কি ধরনের লঙ্কা করতেন? হাইব্রিডই করতেন? হাইব্রিড করতাম, 1101 করতাম, 1701 করতাম, 1700 DG পেলেটাও করতাম। তো এই জাতগুলো আপনারা করতেন? হ্যাঁ, ওইটা আমরা এখন করব না, আমার এইটা ভালো। আচ্ছা, আপনি বলছেন যে নুজিবিডু সিডসের 6007 এই লঙ্কাটা আপনার ভালো লেগেছে? হ্যাঁ, এটা ভালো লেগেছে। তো কি কি কারণে এই জাতটাকে আপনি ভালো বলছেন? এটা জাত মানে কি, এটা লঙ্কার কোনো মানে যে জমিতে মরে না গাছটা। প্রথম কথা উনি বললেন যে গাছটা কোনোভাবে মরে না। না, তো আপনার অন্যান্য জমিতে কি লঙ্কা গাছ মরছে? হ্যাঁ, ওই একই জমি, যে পাশের জমি, ওটা মানে যে মরতে মরতে সবাই হয়ে গেছে। পরে কামলা নিয়ে নিয়ে যে চারা লাগাইছি, আরো অনেক চারা লাগাইছে, লাগানোর পরে ওই যে এখন একটু দেখা যায়। আচ্ছা, মানে কিন্তু এই যাত্রার মধ্যে সেরকম কোনো না, এটা কোনো সমস্যা নাই। এটা লঙ্কাটা ভালো, লঙ্কাটাও বড় সাইজ আছে, কিন্তু মনে করেন যে লঙ্কাটা ধরে বেশি, লঙ্কা ধরে বেশি। আচ্ছা, ছোট গাছ থেকে যখন বড় করলেন গাছটা, সেরকম যত্ন কেমন লাগে ওই জাতের? না না, ওইটার থেকে এটা কম লাগে, যত্ন অনেক কম লাগে। হ্যাঁ, অনেক কম লাগে। এটা মাটি বাঁচে না, কোনো একটা মাটিতে ফালাইলে পারে, মনে করেন চারা যেভাবে লাগাবো ওইভাবে আর কি মনে করেন চারা হয়ে যায়। খুব সহজেই যাত্রা হয়ে যাচ্ছে। তো এইবার ফলনের দিকটায় আসি। ফলন ওই অন্যান্য যে হাইব্রিড গুলোর কথা আপনি বললেন, ওগুলো তো বহু বছর ধরে লাগিয়ে আসছেন, আর এর ফলনটার মধ্যে আপনি কেমন দেখলেন? পার্থক্য আছে? অনেক অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। ওই আধা বিঘা জমিতে তুলছি লঙ্কা, তুললাম 12 মন, আর এই এই জায়গায় আধা বিঘের একটু কমই হবে, এই জায়গায় লঙ্কা তুলছি 16 মন। আচ্ছা, এইটুকুর মধ্যেই আপনার প্রায় 4 মনের তফাত হয়ে গেছে। তো তার মানে এ বেশি ফলন দিচ্ছে? হ্যাঁ, বেশি দিচ্ছে। আচ্ছা, আর এই লঙ্কাটা মার্কেটে আপনার বেচতে কোনো সুবিধা অসুবিধা? না, একই রেট যায়, ওটাও যে রেট এটাও একই রেট। সুতরাং সব মিলে যদি ধরা যায় ওইটার থেকে এটা ভালো, এটা একটু সাইজে বড় হয়। আচ্ছা, এটা চাহিদাটা বেশি হয়, এটা চাহিদা বেশি হয়। তো তাতে সর্বসাকুল্যে মিলে আপনার কি আগামী, আপনি কতটা লঙ্কা চাষ করেন? আমি মনে করেন যে 4 বিঘা করি, 5 বিঘা করি। 4 বিঘা 5 বিঘা আপনার প্রত্যেক বছর থাকে? হ্যাঁ, প্রত্যেক বছর। এবছর আপনার অন্যান্য 4 বিঘা 5 বিঘার মধ্যে এবার আমি লঙ্কা 3 বিঘা করছি। 3 বিঘা করছেন? তো বেশিরভাগটাই কি ওই অন্যান্য? বেশিটা করছি হইলো 1100 আর হইলো 1700, আর এই 6007 এটা করছি। এই যে দুই পাতা বীজ ফেলাইছিলাম, আধা বিঘের কম হয়েছে আর কি। আর চারা তো অনেকগুলো বিক্রি করে দিছি, পরে বললাম যে নতুন নতুন এটা কেমন হয়, কেমন হয় বা না হয়, না হয় পরে অল্প লাগাইছি। এটাই ভালো, এটাই বেশি ভালো, এটাই ভালো। তো আগামী বছর যে চাষ করবেন লঙ্কা, তখন কোন যাত্রাকে আগে রাখবেন? না, আমরা 6007 এটাই আমি করবো, এটাই আপনি করবেন? অন্য লোকে কি করে করবে, কিন্তু আমি 6007 করবো। মানে পুরোটাই? না, পুরোটাই করবো আমি 6007, আমি ওই লঙ্কা একদম কাটবো না। আচ্ছা, ওইটা অনেক টাকা খরচা হয়েছে আমার, অনেক টাকা খরচা হয়েছে। তো এটা আপনি বেশি রিটার্ন পাচ্ছেন, ভালো পাচ্ছেন? হ্যাঁ, এটা ভালো পাচ্ছেন, এটা রোগ নাই। তো যাই হোক, আমরা দাদার কাছ থেকে 6007 সম্পর্কে একটা বিস্তারিত জানলাম, উনি কিরকম সুবিধা পাচ্ছেন 6007-এর গাছগুলোতে। একটু আশেপাশে দেখানো যায় কিভাবে ফলনগুলো ধরে রয়েছে গাছের। তো এইগুলো সেই ফলন হয়েছে, তো এই দেখেন না, এগুলো গাছের তো চেহারা নাই, তা দেখেন কিরকম ফলন। যত ভালো আছে
আমরা মোটামুটি কাছাকাছির মধ্যে আপনি এই জমিটা থেকে কচালান তুলেছেন? এটা এক চালান তুলছি, আবার এই যে এবার তুলবেন? হ্যাঁ। আচ্ছা, আবার তোলার সময় আসছে। তো আমরা ওনার কাছে জানতে পারলাম 6007 সম্পূর্ণ বিবরণটা, উনি নিজে চাষ করেছেন একসাথে 6007 যে যে অন্য হাইব্রিডগুলো আছে সেই হাইব্রিডগুলোকেও উনি চাষ করেছেন। করার পরে ওনার যে মতামত সেটা আপনারা দেখলেন, জানলেন। ধন্যবাদ দাদা, আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।